वेलकम टू आवर चैनल जॉब न्यूज एंड एडुकेशनल। आज के आलोचना करब टेटे 90 अथवा 82 पे तुम चाकरी पा कि ना। अने आो जरा 90 अथवा 82 पे टेट 2022 पास करो अथवा टेट 2014-17 अलरेडी तुम इंटरव्यू दिए फेले तुम्हारे प्रत्येक प्रार्थी के बीच शेष पर्त देखो खूब हेल्पफुल प्रश्न आज है तीनटे प्रश्न यीटे प्रश्न ओपर जा जा प्रश्न होते समस्त प्रश्न तुम्हारे उत्तर तुम्हारा पे जा ठीक है। एखो जगह स्किप करना जरा नतून देखो एख बंद चैनल के सबसक्राइब करो नहीं अवश्य सबसक्राइब कर पास बेल आइकन के प्रेस कर अल नोटिफिकेशन अन रखो कारण जखने भिडियो अपलोड करो तुम्हारा क्योंकि से नोटिफिकेशन पे जावश्य टेलिग्रामे जुक्त हो जाओ। टेलिग्राम लिंक तुम्हारा कोथाए पा भिडियो डिस्क्रिप्शन बक्से पा और कमेंट बक्सों क्योंकि पे जा समस्त गुरुत्वपूर्ण स्टाडी मेटेरियल देख शुरू कर अनऑफिशियल अपडेट क्योंकि शेयर है ये तुम्हारे अनेक प्रश्न है जो 82 पे तो केस चलते से केसटार क्यों है 82 पे केसर बेपार पढ़े बीडियोते बोलते गले अनेक लम्बा हो जाए ठीक है। नेक्स्ट भिडियोते आलोचना करो 82 देर जो केस चलते से विषय नहीं आपात तो एन जो आलोचना है टेटे 90 अथवा 82 पे तुम्हें पास करो ए चाकरी पा कि ना ये एक संशय तुम्हारे प्रत्येक मने आ এবং অনেক ইউটিউবার আছে তোমাদেরকে বলেছে 90 অথবা 82 পেয়েছো তার মানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা তোমাদের কম। কিন্তু আমি প্রথম থেকেই তোমাদেরকে বলে এসেছি যে 90 অথবা 82 তুমি যাই পাও অসুবিধা কিছুই নেই। কেন নেই আমি একটু পর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ টেট এক্সট্রা কারিকুলাম ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট প্যারা টিচার অভিজ্ঞতা মোট সময় হচ্ছে 50। এখানে যেটা দেখতে পাচ্ছ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাকে অনেকে প্রশ্ন করেছো আসামে যে টিচার রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে তাহলে বাংলাতে কি চেঞ্জ করাবেন? না, বাংলাতে চেঞ্জ করা হবে না। অনেকের ভুল ধারণা কিন্তু ছড়াচ্ছে ঠিক আছে। ভুল ধারণা কিন্তু নিজে যদি ভুল তুমি শিখছো তাহলে অন্যজনকে সেই ভুলটা বলবে না যতক্ষণ না তুমি ভেরিফাই করবে ঠিক আছে। কারণ তুমি যেটা জানছো সেটা ভেরিফাই না করে অন্যজনকে বলাটা তোমার উচিত হবে না ঠিক আছে। দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ টেট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি ইন্টারভিউ এখানে যে সাতনামা ঘরে তুমি যেটা দেখতে পাচ্ছ এই সমস্তগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে। তুমি 82 পেয়েছো না 90 পেয়েছো এইটা কিন্তু ম্যাটার করে না। কেন করে না একটু পর তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে। মৈত্রী কমিটির যে দাবি সেটা হচ্ছে এইচএসএ 5-10 কমিয়ে 5 করে দেওয়া হোক আর টেটটাকে 10 করে দেওয়া হোক। মানে হচ্ছে উচ্চ মাধ্যমিকটাকে 5 করে দেওয়া হোক আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টেটটা আছে এই টেটটাকে তোমাদের 10 করে দেওয়া হোক এটাই হচ্ছে দাবি ঠিক আছে। এবং আগের দিন আমি তোমাদেরকে প্রুফ করে দিয়েছিলাম যে মৈত্রী কমিটির রিপোর্টের অনুযায়ী তোমাদের কাট অফ কেমন যেতে পারে, মৈত্রী কমিটির রিপোর্ট অনুযায়ী তোমাদের অ্যাকাডেমিক স্কোরের পার্থক্যটা কেমন হতে পারে এই নিয়ে ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। যারা দেখোনি আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সমস্ত এই চ্যানেলের সমস্ত ভিডিও তুমি টেলিগ্রামে পেয়ে যাবে ঠিক আছে। সার্চ করবে যে এটা ভিডিওটা তুমি দরকার সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে। আর যদি তোমরা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে অথবা বই পারচেস করতে চাও দ্রুত পারচেস করে নাও ঠিক আছে। কারণ হচ্ছে লিমিটেড, কারণ একটা সময় থাকবে তার ব্যাচে কিন্তু আর ভর্তি না হবে না ঠিক আছে। তাই যারা ভর্তি হতে চাও দ্রুত কিন্তু ভর্তি হয়ে যাও। কারণ দেখো ক্লাস কিন্তু 16 আগস্ট থেকে শুরু হয়ে গেছে আর একটা এক মাস পেরিয়ে গেলে তারপর আর ভর্তি না হবে না, মানে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত ভর্তি চলবে ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে কী বলেছে 5 এবং টেটে 10, সেই অনুযায়ী আমরা প্রমাণ করেছিলাম আগের দিন যে মৈত্রী কমিটির রিপোর্টে খুব একটা পরিবর্তন আসছে না। খুব বেশি কমলে 2 কমছে কারো, কিন্তু এর বেশি কিন্তু কমবে না ঠিক আছে। তাহলে এখানে তোমাদের প্রশ্ন হচ্ছে 82 যারা পেয়েছো অথবা 90 যারা পেয়েছো তোমাদের কী হবে? তোমরা কি চাকরি পাবে? অবশ্যই পাবে। এবং 2016 সালে যে প্যানেলটা 16,500 যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু এমন ক্যান্ডিডেট আছে যে 82 পেয়েছে 90 পেয়েছে কিন্তু চাকরি করছে বর্তমানে ঠিক আছে। এবং তাকে ইন্টারভিউতে 5 দেওয়া হয়েছিল, 6 দেওয়া হয়েছিল বুঝতে পারছো। তখন কাট অফ খুব একটা বেশি যায়নি, কাট অফ খুবই কম গিয়েছিলো, খুবই কম ঠিক আছে। কিন্তু এই যে তোমরা 2022 পাস প্রার্থী আছো তোমাদের ক্ষেত্রেও খুব ভালো সুযোগ, কিন্তু যেহেতু অনেক নতুন ক্যান্ডিডেট আছে তাদের অ্যাকাডেমিক স্কোর যেহেতু বেশি কাট অফ কিন্তু 16,500 মতো যাবে না। আমি এই কাট অফের ভিডিও অলরেডি তৈরি করে দিয়েছি সেটা তোমরা দেখে নেবে। তাহলে যারা 82 অথবা 90 পেয়েছো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। দেখো যে টেটে 150 বলে তবেই সে 5 পাবে ঠিক আছে। কিন্তু সে যদি 110 পায় কত পাবে? খুব বেশি পাবে না। পেলে সে কত পাবে? 90 পেলে 3 পায় আর 110 পেলে সে 4 পয়েন্ট সামথিং পেতে পারে ঠিক আছে। কিন্তু যদি এটাকে 10 করে দেওয়া হয় তাহলে কী হবে? তাহলে কী হবে? দেখো একজন ক্যান্ডিডেট যে টেটে খুব ভালো পরীক্ষা দিয়েছে 110 পেয়েছে আর একজন ক্যান্ডিডেট যে 97 কি 96 পেয়েছে ঠিক আছে। একজন 110 পেয়েছে টেটে, একজন পেয়েছে 96। এবার তুমি যদি মৈত্রী কমিটি লাগু করাও ঠিক আছে, আমি ধরো মৈত্রী কমিটি লাগু করে দিলাম, সেক্ষেত্রে এই 110 পাওয়া ক্যান্ডিডেট নাম্বারটা কম আছে, মানে অ্যাকাডেমিক স্কোরটা কম আছে, কিন্তু 96 পাওয়া ক্যান্ডিডেট অ্যাকাডেমিক স্কোরটা বেশি আছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে এর সঙ্গে এর পার্থক্য কিছুই নেই, বরং এই যে প্রার্থী আছে এই কিন্তু এগিয়ে যাবে বুঝতে পারলে।
কারণ হচ্ছে টেটকে 5 থেকে 10 করে খুব একটা লাভবান হবে না, বুঝতে পারলে? তাই তোমরা যারা ব্রাসি অথবা 90 পেয়েছো চিন্তার কোনো কারণ নেই। তোমাদের যদি একাডেমি স্কোর ভালো থাকে তাহলে খুবই ভালো, তাহলে সেক্ষেত্রে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা 99%। এবং তোমাদের যদি কারো এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো, সেই ক্ষেত্রে তুমি 1 নম্বর পেয়ে যাচ্ছ। তার থেকেও মারাত্মক বিষয় যেটা সেটা হচ্ছে ইন্টারভিউ, বুঝতে পারলে? 5, 5, 10, ঠিক আছে, তুমি এক্সট্রা কারিকুলামে 1 নম্বর পাবে, কিন্তু তুমি যদি ইন্টারভিউ পিছনে যদি পড়াশোনা করো ভালো করে, যদি তুমি প্রস্তুতি নাও, তাহলে এক্সট্রা কারিকুলামের পিছনে খেটে 1 নম্বর যদি এখন তুমি যদি করতে চাও তো করতে পারো, কিন্তু সেটা পসিবল খুব কম, পসিবিলিটি কম। কিন্তু তুমি ইন্টারভিউতে 10-এর মধ্যে 8-9 ইজিলি পেতে পারো। ইজিলি বলতে গেলে তোমাকে রীতিমতো পড়াশোনা করতে হবে, ইজিলি এইটাই বলছি যে পারা সম্ভব, কোনো কিছু অসম্ভব নয়, তুমি চেষ্টা করলেই তুমি পারবে। তাহলে ইন্টারভিউতে ফোকাস করো, ঠিক আছে? যাদের একাডেমিক স্কোর কম আছে কিংবা বেশি আছে প্রত্যেককেই বলছি ইন্টারভিউটা হেলাখোলা করো না। এবং তোমাদের প্রশ্ন হচ্ছে কবে হবে, ডিসেম্বরের লাস্টের দিকে মানে 15 তারিখের পর থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, ঠিক আছে? ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের জেলাভিত্তিক কাট অফ হলে কী হতে পারে? দেখো, জেলাভিত্তিক যদি কাট অফ হয় তাহলে কী কী হতে পারে? এই যে রিসেন্ট যে ইন্টারভিউটা হলো সেটা জেলাভিত্তিক তো হয়নি, কাট অফ একটাই হবে, কিন্তু জেলাভিত্তিক কাট অফ হলে কী হবে দেখে নাও। অনেকের এখানে প্রশ্ন আছে, অনেক এখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সমস্ত কিছু এই যে ব্যানার দেখতে পাচ্ছ, সমস্ত কিছু ব্যানারের তো মানে তুলে ধরা পসিবল নয়, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? যারা এই চ্যানেলটাকে মানে সাপোর্ট করো তোমাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? তোমাদের জন্য সবসময় আছি, তোমাদেরকে সমস্ত রকমের সাহায্য করা হবে, ঠিক আছে? এমনকি 2022-এ আলাদা সিট করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ নেব, মানে হচ্ছে 2014 যদি ইন্টারভিউ দেয় তোমাদের সঙ্গে তাহলে 2014-এর জন্য আলাদা সিট করা দরকার আছে। কারণ হচ্ছে 2014 যারা ওল্ড প্রার্থী আছে তাদের ওল্ডদের সঙ্গে কম্পিটিশন হলেই ভালো, ঠিক আছে? তবেই কিন্তু ওল্ড প্রার্থীরা কিন্তু চাকরিটা পাবে, আর নিউ প্রার্থী যারা আছো তোমাদের জন্য আলাদা ভ্যাকেন্সি করা হবে, তাহলে কিন্তু তোমরা চাকরিটা পাবে। তাহলে বুঝতে পারছো আমি যদি ডিএলএড প্রার্থীদের হয়ে কথা বলছি এখানে, কারণ ডিএলএড প্রার্থী আছো যারা প্রাইমারিতে বসতে পারবে, বিএটা কিন্তু বসতে পারবে না। এবং বিএড প্রার্থীরা হয়তো ভিডিও দেখে আমার ভাবে যে আমি তোমাদের এগেনস্টে বলছি, তোমাদের এগেনস্টে আমি কখনোই বলি না। আর একটা আমাদের কাছে আপডেট আছে, দেখো পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে নোটিশ জারি করতে চলেছে পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ। সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে নোটিশ জারি করতে চলেছে, এবং সেই নোটিশে কী থাকবে তখন আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দেবো, ঠিক আছে? কারণ দেখো, এটা আমি বলছি না, আমার থেকে তোমাদের যদি বেশি রাগ হয় তাহলে তুমি সুপ্রিম কোর্টের ওপর রাগ করতে পারো, কারণ আমি যেটা সঠিক সেই খবরটাই দিই, এর ফলে তুমি আমাকে এগেনস্টে বলতে পারো না। তার কারণ হচ্ছে দেখো, আমি যদি তোমাকে মিথ্যা খবর দিই তাহলে কিছুদিন পরে বলবে যে স্যার আপনি তো বলেছিলেন যে হবে। দেখো, যখন সুপ্রিম কোর্টের রায় আসেনি তখন আপডেট ছিল আমাদের কাছে যে বিএড বাদ যাবে না, কিন্তু যে হঠাৎ করে বিএড যে বাদ চলে যাচ্ছে এটা কিন্তু মানে খুবই দুঃখজনক বিষয়, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? সুপ্রিম কোর্টে যারা জ্ঞানীগুণী যারা বসে আছেন তারা যেটা রায় দিয়েছেন সেটাই সঠিক মেনে নিতে হবে। এবার তাহলে জেলাভিত্তিক কাট অফ হলে কী কী হতে পারে, দেখে নাও। জেলাভিত্তিক যদি কাট অফ হয় তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে তোমাদের খুবই সুবিধা হবে, প্রথম পয়েন্ট কী সুবিধা হবে, তোমাদের যদি একাডেমি স্কোর কম আছে তাদের কী হবে, তোমাদের যদি একাডেমি স্কোর কম আছে তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাবে, মানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা 99% হয়ে যাবে, বুঝতে পারলে? একাডেমি স্কোর মানে কাট অফটা তখন জেনারেলদের কত যাবে জানো তো, আমি যদি মিনিমাম একটা ডিস্ট্রিক্টের সংখ্যা ধরি তাহলে সেক্ষেত্রে খুবই কম, মানে ম্যাক্সিমাম জন কিন্তু চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে? আর এই বছরে আমাদের কাছে আপডেট আছে 2022 স্টেট পাস যারা আছো তোমাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা 99%, ঠিক আছে? যারা এক্সামটেড আছো, প্যারাটিচার আছো, আমি বারবারই বলেছি এখানে দেখতে পাচ্ছ প্যারাটিচারদের অভিজ্ঞতা যদি থাকে 5-এ 5 পেয়ে যাবে, তাদেরকে আর অ্যাপটিউড টেস্টটা দিতে হবে না, বুঝতে পারলে? আর যাদের প্যারাটিচারদের অভিজ্ঞতা কম আছে সেই অনুযায়ী কিন্তু নাম্বার আছে, যাদের 5-5 পেতে গেলে 10 থেকে 15 বছর অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয়, তাহলে সেটা 5-5 একটা ভাগ করা যায়, ভাগটা আমাকে দেখে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? টেলিগ্রামে শেয়ার করে দেবো। আর কী বলছিলাম, হ্যাঁ, এবার হচ্ছে জেলাভিত্তিক কাট অফ হলে সুবিধা হচ্ছে তোমাদের কাট অফ কম যাবে, ম্যাক্সিমাম জন চাকরি পাবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের যে আমি যদি এক্সামটেড ক্যাটাগরি এবং এই এক্সামটেড ক্যাটাগরিতে যদি আমি পাস করতে না পারি, ঠিক আছে, মানে আমার কী হলো যে আমি এসি ক্যাটাগরিতে ফর্ম মানে সবাই চাকরি পেয়ে গেলো সেই জেলায়, কিন্তু আমি পেলাম না চাকরিটা ইসি ক্যাটাগরি, তাহলে কি আমি অন্য জেলাতে পাবো সুযোগটা? দেখো, অন্য জেলাতে ইসি ক্যাটাগরি যদি ফিল হয়ে যায় তাহলে কিন্তু পাবে না, আর যদি অন্য জেলাতে ইসি ক্যাটাগরি যদি ফিল না হয়, ঠিক আছে, তাহলে পেতে পারো। এবার তোমাদেরকে একটা কথা মজার বিষয় বলি, যে তোমরা যেটা বলছো এখানে পসিবিলিটি কেন সম্ভব নয়,
দেখো সম্ভব এবং সম্ভব নয় বিষয়টা বুঝবে, এই জায়গাতে তোমাদের একটু গন্ডগোল হয়ে যেতে পারে। দেখো এখানে আমি কি বললাম, যদি তোমার জেলাতে ইসি ক্যাটাগরি ফিল হয়ে যায় এবং অন্য জেলাতে যদি ইসি ক্যাটাগরি ফিল না হয় তাহলে পেতে পারো। এটা টোটালি ডিপেন্ড করছে পর্ষদের ওপর, সরকারের ওপর, যে এই নিয়মটা কি করবে কি করবে না, ঠিক আছে। কিন্তু এই নিয়মটা করার সম্ভাবনা কিন্তু কম, ঠিক আছে। পাবে কি পাবে না এই বিষয়টা আমি বলে দিচ্ছি, এই আশা রেখো না যে তোমার জেলাতে তুমি যদি না পাও অন্য জেলাতে তুমি পাবে। এটাই আমাদের কাছে এখন আপডেট বর্তমানে এসেছে। কারণ হচ্ছে দেখো, সেই যে ভ্যাকেন্সিটা কাটা যাবে সেটা নেক্সট ভ্যাকেন্সিতে অ্যাড করা হবে বলে কিন্তু আমাদের কাছে আপডেট এসেছে। এতদিন ধরে যেটা জানতাম যে না অন্য জেলাতে সুযোগ দেওয়া হবে, কিন্তু যেটা শুনতে পাচ্ছি বুঝতে পারছি, ইসি ক্যাটাগরি হোক, জেনারেল ক্যাটাগরি হোক, ওবিসি ক্যাটাগরি হোক, ঠিক আছে, তার পাশের জেলাতে তাকে পোস্টিং দেওয়া হতে পারে কি পারে না, যদি জেলাভিত্তিক কাট অফ হয় না দেওয়ার সম্ভাবনা বেশি। কেন? কারণ জেলাভিত্তিক কাট অফে কাট অফ খুব কম যায়, মানে জেলাভিত্তিকে কতজন আর, মানে একটা জেলাতে খুব বেশি পাস করলে কতজন পাস করবে, খুব বেশি পাস করলে 1000 কি 2000, এবং 2000-এর মধ্যে কাট অফ কত হবে, বুঝতে পারছো? তাহলে সেই অনুযায়ী তুমি যদি সেই কাট অফে চাকরি না পাও তাহলে তুমি আর চাকরি তোমাকে আর মানে তোমাকে আর অন্য ডিস্ট্রিক্টে ট্রান্সফার করা হবে না, বুঝতে পারলে তো। তা এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের প্রত্যেকে। এতদিন ধরে আমাদের কাছে আপডেট ছিল যে না ইসি ক্যাটাগরিদের হোক কিংবা জেনারেল ক্যাটাগরি হোক, একটা ডিস্ট্রিক্টে না পেলে অন্য ডিস্ট্রিক্টে ট্রান্সফার করতে পারে। কিন্তু এই বিষয়টা ফাইনাল বিষয়টা, এই ফাইনাল বিষয়টা একমাত্র পর্ষদ পুরোপুরি মানে ভাবে নোটিফিকেশান দিয়ে ক্লিয়ার না করা পর্যন্ত আমি বলতে পারছি না। কিন্তু এই জিনিসটা আমাদের কাছে আপডেট এসেছে যে জেলাভিত্তিক কাট অফে তুমি যদি একটা, তুমি যদি তোমার নিজের জেলাতে যদি তুমি স্থান না পাও তাহলে অন্য জেলাতে তোমাকে কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে। কিন্তু স্টেট ওয়াইজ কাট অফ কী হয়, স্টেট ওয়াইজ কাট অফ হাই যায়, প্রচণ্ড হাই যায়, সেক্ষেত্রে তোমার বিভিন্ন ডিস্ট্রিক্টে পোস্টিং হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু সবথেকে সুবিধা হচ্ছে জেলাভিত্তিক কাট অফ, ঠিক আছে। জেলাভিত্তিক কাট অফ হলে কী বললাম, ম্যাক্সিমাম জন চাকরি 99% জন চাকরি পেয়ে, 1% থাকবে যে কিছুই পারবে না, একদম কোনোদিনও প্রিপারেশন নেয়নি, সেই শুধুমাত্র বাদ যাবে, ঠিক আছে। আর তোমরা যারা দেখছো রীতিমতো তোমরা পড়াশোনা করছো নিশ্চয়ই, কিংবা কোনো ইন্টারভিউ ব্যাচে ভর্তি হয়েছো, কিংবা অফলাইন ব্যাচে ভর্তি হয়েছো, কিংবা অনলাইন ব্যাচে ভর্তি হয়েছো, কিন্তু ইন্টারভিউ ব্যাচে ভর্তি হও, ঠিক আছে। নিজে নিজে প্রিপারেশন নিতে কিন্তু কখনোই পারবে না। তা ইন্টারভিউ ব্যাচে ভর্তি হয়ে যাও, যে কোনো ব্যাচে ভর্তি হতে পারো, কিন্তু সেই ব্যাচে দেখবে যে ডেমো, মক টেস্ট, অ্যাপটিউড টেস্ট এই বিষয়টা কীভাবে নিচ্ছে, ঠিক আছে। আমাদের চ্যানেল পক্ষ হতে যে মক টেস্ট, ইন্টারভিউ, হ্যাঁ, এবং ডেমো ক্লাসের পরীক্ষাও নেওয়া হবে, এবং যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারও নামও কিন্তু বলা হবে, এবং পরীক্ষা না হয় প্রশ্ন উত্তরও কিন্তু, প্রশ্ন উত্তরও কোয়েশ্চেন করা হয়, ডেমো না হয় পরীক্ষা না হয়, এবং পরীক্ষাতে কে কত পেলো সেটাও কিন্তু বলা হয়, ঠিক আছে। এবার হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেট কি জেনারেল চান্স পাবে? দেখো রিজার্ভ ক্যান্ডিডেট অবশ্যই জেনারেলে চান্স পাবে, এক কথায় উত্তর আমি বলে দিলাম তোমাদেরকে। রিজার্ভ ক্যান্ডিডেট যারা আছো, 82 পেয়ে পাস করেছো, কিন্তু কাট অফ তো আর মানে টেটের পরীক্ষায় পাস করা তো আর কাট অফ নয়, ফাইনাল কাট অফ হচ্ছে তোমার ওই যে একটু আগে দেখালাম তোমাদেরকে সমস্ত সাবজেক্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এক্সট্রা কারিকুলাম, এগুলো সমস্ত যোগ করে 50 হতে হবে। এই 50-এর মধ্যে কাট অফ হবে। এই 50-এর মধ্যে কাট অফে কেউ যদি মানে ধরো জেনারেল কাট অফগুলো 31 এবং একজন রিজার্ভ ক্যাটাগরি আছে, যে রিজার্ভ ক্যাটাগরি সে জেনারেলের কাট অফকে ক্লিয়ার করলো, তখন তার নামটা আর রিজার্ভে থাকবে না, তখন তার নামটা জেনারেলে থাকবে। কিন্তু এই যে রিজার্ভ ক্যাটাগরি ফর্ম ফিল আপ করেছিল, সে যদি জেনারেল স্থান না পায় তাহলে সে কিন্তু রিজার্ভেই থাকবে, বুঝতে পারলে বিষয়টা, ক্লিয়ার হয়েছে। আর একটা বিষয় বলে দিচ্ছি, এখানে এই ভিডিওটা শেষ করব, যে পশ্চিমবঙ্গের শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে নোটিশ জারি করার কথা বলা হয়েছে। কিন্তু দ্রুত তোমরা যদি আপডেট পেতে চাও, আরও ভালো আপডেট পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।